পিনবল, মঙ্গলবার, অধ্যায় এক। আমি এমন লোক না যে নিয়মিত তারিখে চোখ রাখে, সময় দেখে যন্ত্রের মতো দিন পার করে, যার দিন শুরু অ্যালার্ম ঘড়ির খটখট শব্দ শুনে আর সমাপ্তি ঘটে বইয়ের কপালে চুমু খেয়ে কিংবা সিলিয়ংয়ের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। এরকম নিয়ম মানা আদর্শ ছেলে কোনো কালে ছিলাম না, যার ফলে 40-এর গোড়ায় এসেও আমাকে ছোট একটা জগতে জীবনে গুটিয়ে নিয়ে পার করতে হচ্ছে। একাকিত্ব আমাকে তার বাগদত্তা বানিয়ে ফেলেছে, যার ফলে জীবনে অন্য কেউ আসলে আমার তাকে তাড়িয়ে দিতে ইচ্ছে করে। তবে একাকিত্বই যে আমার সব কিছু তা কিন্তু মাঝে মধ্যে মদের নেশায় ডুবে গিয়ে তাকে সঙ্গী করার চেষ্টা করি। কোনো কোনো দিন সফল দিন হয়, আবার কোনো কোনো দিন ব্যর্থ হয়ে অতীতে ফিরেছে, অবগাহন করি দুঃখের রাশে, দুঃখের হৃদয়ে। তবে মদের হৃদয়ে দুঃখ ভোলার শেষ আশ্রয়স্থল নাম দা কিঙ্কি গাও, আমার প্রিয় পানশালা। নাম দেখে অনেকেই মনে করে এটা একটা ট্রিপার ক্লাব, কিন্তু এটা মোটেও সেরকম নয়। আমাদের মতো লুজারদের জন্য সেটা জাতিসংঘের সাধারণ অধিবেশন। তবে সেখানে সারা দুনিয়ার লুজাররা এক না হলেও উইন্ডনের লুজাররা এক হয়, যদিও এটার নাম দেখে মোটেও বোঝা যায় না যে এটা একটা লুজার ক্লাব। দিনের সমাপ্তি পরিপূর্ণ করতে আমাদেরকে দা কিঙ্কি গার্ড পাবে মদ গিলতে হয়। মদ গিলে বারের বেঞ্চে মাথা ঠেকিয়ে কিছুক্ষণ ঝিম মেরে বেহুশ থাকতে হয়, তারপর টলতে টলতে মাথা ধুয়ে বাসায় কিংবা বারের গোল টেবিলের অথবা রুক্ষকারের সিটে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে হবে। সেদিন আমি বেশি মদ গিলিনি, কয়েক প্যাক লুসিঙ্গার আর মস্কো মূল খেয়ে মাতাল হওয়ার ভাব নিয়ে টেবিলে মাথা রেখে পড়েছিল। সেদিন আসলে রাতের স্টেক খেয়েছিলাম, স্টেক খেয়ে আমার হজম করতে একটু কষ্ট হয়। স্টেকের সাথে ভুলক্রমে দুইটা বাদামও খেয়ে ফেলেছিলাম, যার ফলে পানশালায় হারিয়ে যাওয়ার সুযোগ আমার চলে যায়। আমার পিনাট অ্যালার্জির মাঝে মধ্যে আমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় একটা গ্লাস, দুটো বোতল আর কয়েকটা ছিটানো টিস্যুর মাঝখান দিয়ে আমার চোখ চলে গিয়েছিল দেওয়ালে ঝুলানো একটা ডিজিটাল ঘড়ির দিকে। সেখানে ট্রাফিক লাইটের মতো দিন এবং সময় ভেসে উঠেছিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে প্রতিদিনের মতো এলসার কথা ভাবতে লাগলাম। জীবনের এই মেয়েটি না আসলে আমার জীবনটা হয়তো পরিপূর্ণ থাকত। সে দমকা বাতাসের মতো এসে জীবনটা কেমন উলটপালট করে দিয়েছে। মানুষের জীবন দুঃখ কষ্ট সমানতালে হাঁটে, কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ করে শেষ দশকে দুঃখ একাই চলছে সুখ ছাড়া। এই মত
মদের গ্লাসে ডুবে তাকে ভোলার ব্যর্থ চেষ্টা করতে করতে আমার 10 বছর চলে গেল। কিন্তু পারলাম কই, বরং উল্টো হচ্ছে আমাদের সাথে, আমার সাথে। সময় অসময়ে সে সুসময় শিশিরের মতো মাথায় ভেসে ওঠে, আবার উলট পালট করে নিয়ে চলে যায়। মস্তিষ্কের সব নিউরন থেকে তাকে ঝরে ফেলার দিতে চাই, কিন্তু সে জোকের মতো আরো চেপে বসছে। ভালোবাসার মতো বড় অভিশাপ আর নেই পৃথিবীতে। যত প্রকৃতির দুর্যোগ আর মানব সৃষ্টি বিপর্যয় আছে, তার মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় হলো ভালোবাসা। কাউকে ঘৃণা করে জীবন জীবন পার করলে পদে পদে হোঁচটই খেতে হয়, কিন্তু ভালোবাসার বেলায় সেটা সত্যি হয়। বিশেষ করে যখন ভালোবাসা পেয়ে আবার হারানো হয়, জীবন পাঞ্ছে হয়ে যায়। প্রত্যেকটা অনুভূতি পাহাড়ের মতো বড় হয়ে বুকের উপর চেপে বসে। যাই হোক, সেদিন ভালোবাসার নিয়ম নিয়ে নানান দার্শনিক চিন্তা ভাবনা মাথায় ঘুরছিল। এরকম দার্শনিক চিন্তার মাঝখানে আমার মোবাইলটা বেজে উঠল। বাহ, অনেকদিন পরে মোবাইল রিংটোনের শব্দ শুনে আমি বেশ খুশি হলাম। একাকিত্ব আমাদের এমনভাবে ঘিরে ধরেছে যে সিম কোম্পানির আমাকে ফোন দিতে লজ্জা বোধ করে। সে আমাকে একটু স্মরণ করে, সে হলো বুড়ো হ্যামলেট। আমি মোবাইলটা বের করে দেখি, হ্যামলেটের নাম ভাসছে। আমার এই বুড়ো পার্টনারটা না থাকলে হয়তো আমাকে এতদিনে কোনো মানসিক হাসপাতালে থাকতে হতো, কোনো বোর্ডিং সাইকিয়াট্রিস্টের কথা শুনতে হতো, অথবা মাথায় 2 ভোল্টের শক নিতে হতো। কিন্তু ভালো কিছু যদি থেমে থাকে, তাহলে আমার অল্পক্ষণে চাকরিটা ছাড়া সে আছে। আমি মোবাইলটা কানে তুলে ওপাশ থেকে জিজ্ঞেস করল, কই আছো? তার গলা যে এক রাস উৎকণ্ঠা, সেটা আমি টের পেলাম। সে উৎকণ্ঠা আমার জন্য না, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। সে আমাকে ফোন দিলে সেখানে উৎকণ্ঠার বদলে শাসনের হাত থাকে, যদি অধিকাংশ সময় আমাকে নিয়ে তার উৎকণ্ঠায় কাজ করে। এই পাবে আছি। কথা বলতে গিয়ে বুঝলাম যে ড্রিঙ্ক করার ফলে আমার গলা বসে গেছে। বর্ডার ট্রিটে আসতে পারে কেন কেন? এটা ভয়ানক ঘটনা ঘটে গেছে, সম্ভব হলে তাড়াতাড়ি আসো। বুঝতে পারলাম না যে কি ভয়ানক ব্যাপক ঘটে গেছে, যার জন্য আমার মতো নিষ্কর্মা লোকের প্রয়োজন ঘটেছে। তাও এই রাতে পুলিশ ডিপার্টমেন্টের চাকরি ক্যারিয়ারে কোনোদিন আমাকে কেউ ফোন দিয়ে এমন কথা বলেনি, বরং আমাকে নিজ থেকে যেতে হয়েছে। যদিও আমার ঝুলিয়ে কম সফলতা গল্প নেই, ঈর্ষা অথবা